আপনারা একটু ভালো করে দেখে নেন, এই দোকানদানিগুলোও দেখে নেন, এগুলো পুরো কেউ কিছুই থাকবে না। যেটা আমরা এখান থেকে যে নদীর ভিতর দিয়ে কেমন রাস্তাটি আছে, এখান থেকে ব্রিজ শুরু হবে, তো ব্রিজ যখন শুরু হবে আশা করা যায় এই সাইডে কোনো দোকান। সুপ্রিয় সম্মানিত দর্শক মন্ডলী, আমার এই ছোট্ট চ্যানেল ইমরান ব্লগ ইউসিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ডেবরা ব্লকের মধ্যে যে তাবাগড়া নদীঘাটে আছে সেই নদীঘাটটি। কারণ আজকে যে ফুটেজটা আপনাদেরকে দেখাবো আর এক দেড় বছর পর আপনারা দেখতে পাবেন না। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে বাজারটি দেখছেন এটা হচ্ছে মকারিমপুর বাজার। আমার সামনেই দেখতে পাচ্ছেন নদী শুরু হয়ে যাবে আর রাস্তা এখান পর্যন্তই আছে এপাশটা, তো এখান থেকে ব্রিজ শুরু হবে, তো ব্রিজ যখন শুরু হবে আশা করা যায় এই সাইডে কোনো দোকান থাকবে না, তখন কিন্তু এই জায়গাটা পুরো একটা আলাদা রকম দৃশ্য হয়ে যাবে, এই দৃশ্য পাবেন না। তো আমরা এই নদীর ভিতরে নেমে গেলাম, নদীর ভিতরটা আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে আপনার বাস বলুন, লরি বলুন, গাড়ি মারুতি সব এভাবেই পারাপার হয়, সেটাও আপনাকে দেখাবো নদীর ভিতর দিয়ে। তো এই জায়গাটা ব্রিজ হবে, সেটা মঞ্জুর হয়ে গেছে, তো যখন ব্রিজ হয়ে যাবে এই পজিশন আর দেখা যাবে না, একটা ইতিহাস হয়ে যাবে ভিডিওটা। দু বছর পর যখন এই জায়গার মানুষ কী পজিশন ছিল দেখবে, তখন এই জায়গাটার একটা ইতিহাস হয়ে যাবে। দেখছেন এই যে নদীর ভিতর দিয়ে কেমন রাস্তাটি আছে, একটি বালি খাদানও আছে, মানে প্রত্যেক দিন বহু গাড়ি বালি তুলে, দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি প্রচুর বালি এখান থেকে বাইরে যায়। দেখছেন সব গাড়ি আছে, যে গাড়িগুলো দেখছেন এগুলো সব বালি তুলছে, আর এইভাবেই এই জায়গাটা গাড়ি বলুন লরি বলুন পারাপার হয়। তো যখন জল বেড়ে যায় তখন আর কিন্তু আর পারাপার হতে পারে না, ঠিক আছে, তখন কিন্তু এই বাঁধ ভেঙে যায় আর কোনো রকম পারাপার হয় না। যখন জল ভর্তি থাকে তখন নৌকা চলে, জল কমে যায় তখন এই জায়গাটায় বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়া হওয়ার পর এভাবেই পারাপার হয়। কিন্তু আশা করা যায় বছর দেড়েকের মধ্যেই এইখানে ব্রিজের কাজ শুরু হবে। আপনাদেরকে দেখালাম পিছনটা মকারিমপুর, এই যে দেখলেন এই যে সামনে উঠছে এটা হচ্ছে তাবাগড়া বাজার, এই যে দেখতে পাচ্ছেন এই যে তাবাগড়া বাজার, এই বাজারটা আপনারা একটু ভালো করে দেখে নেন, এই দোকানদানিগুলোও দেখে নেন, এগুলো পুরো কেউ কিছুই থাকবে না। যেটা আমরা এখানকার রিপোর্ট পেলাম যে এখানে টোটাল বাজারটা এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়ে নতুন করে হবে। বাজারটা আপনারা পুরোপুরি দেখে নেন, কারণ এই বাজার আর দেখতে পাওয়া যাবে না, হয়তো বছর দেড়েক বা দুয়েক পর এই বাজার দেখতেই পাওয়া যাবে না। তো সেই কারণে এই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আর বড় করব না, এখানে এই ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।